সম্মগে লালাই তো ব্রজের ব্রজ গোপী, বোঝা গেল? কীর্তন কেমন লাগছে গো? হাত তোলো দেখি কেমন লাগছে। জয় রাধে এদিকে সকলে, জয় রাধে জয় রাধে এদিকে সকলে। এদিকে যারা দাঁড়িয়ে আছো বাবা সোনা মানি মানিকরা, নিতাই গৌর হরিবল, এর নাম কীর্তন। কীর্তন মানতে কোচিং ক্লাস, কীর্তন মানে টিচিং ক্লাস। একটা একটা করে যদি ব্যাখ্যা করে বোঝানো যায় আর তাহলে একটা পাবলিক আসর থেকে উঠবে না। এই যে সবাই বলে না দিদি বা ভাই, কীর্তনটা যেন জমে যায়। কীর্তনটা আবার জমে যায় কি, সবাই জমে ক্ষীর হয়ে বসে আছে, শুধু ডুবতে পারলেই হলো। নিতাই গৌর, সবাই ডুবে ক্ষীর হয়ে বসে আছে, জমে আছে, শুধু ডুবে যেতে পারলেই হলো। আর তা যখন পারে না তখন কি না, পশ্চিমবাংলা ছেড়ে দিয়ে, বঙ্গদেশ ছেড়ে দিয়ে, বঙ্গ মাটি ছেড়ে দিয়ে রাধে রাধে জপা করো। ও তো সারা বৃন্দাবনের কথা। আমার নবদ্বীপ আগে দেখবো, আগে ঘর দেখবো, তারপরে তো বাইর নাকি? হ্যাঁ, জয় রাধে গোবিন্দ, ভাববার আছে, বোঝবার আছে, মাথায় রাখো, মনে রাখো। কি বংশীদা, কালকে ঝগড়া হয়েছে, আগালকে ঝগড়া হয়েছে, আমার সাথে হয়, আমার সাথে ঝগড়াও হয় তেমনি সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরবো। নিতাই গৌর হরিবল, জয় রাধে গোবিন্দ, একবার প্রেম সে বলো, রাধে রাধে রতি সম্মগে লালায়িত ব্রজের গোপী। তাহলে ক্রী মানে কজ্জল বর্ণ, গতি শক্তি রতি প্রেম এসেছিল রাধারানীর, রাধারানীর মধ্যে প্রেম এসেছিল, তাই রাধারানীর প্রেমটা নিষ্কাম। আপনার আমার প্রেমের মধ্যে স্বার্থ আছে, দেওয়া আছে, নেওয়া আছে, চাওয়া আছে, পাওয়া আছে, তাই আমাদের প্রেমটার নাম হচ্ছে ক্যারেক্টার ঢিলা। আর রাধা কৃষ্ণের যে প্রেম, সে মাধুর্য প্রেম, সেই প্রেমে কোনো চাওয়া ছিল না, পাওয়া ছিল না, স্বার্থ ছিল না, দেওয়া ছিল না, নেওয়া ছিল না, তাই ক্রি মানে কজ্জল বর্ণ, গতি শক্তি রতি প্রেমের উদয় হবে, স্ন মানে লোহিত বর্ণ, জন্ম জন্মান্তিত পাপ দূরে যাবে। কৃষ্ণ তাহলে হরে কৃষ্ণ রাম, এই তত্ত্ব ধর্ম অতি গুহ্যতর, অতি গোপন, তাই হরে এই হরিনামের মধ্যে তুমি কি খুঁজে পাও? হরিনামের মধ্যে যে নিজেকে হারিয়ে ফেলেছে সেই তো হরিনামকে চিনতে পারে। তাই হিন্দুদের মোড়া কাঁধে নিয়ে, হিন্দুদের খোল করতালকে হাতে হারে কাঁধে নিয়ে হরেশ চলেছে। আর সকলে মিলে আগে পাড়া জড়ো হলো, আগে পাড়ার লোক জটলা করলো, এই ছেলেটা হিন্দুদের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হরি কথা বলছে, হরি বল বলছে, কি আছে হরির বলে, হরির বল, হরির বল, হরির বল, আমরাও দেখবো কি আছে। সমস্ত পাড়ার লোক জড়ো হলো, সবাই মিলে চিন্তা করলো, ঘর থেকে বার করে আনলো, বহু লোকে বহু কুকথা বললো, কত অঞ্জনা লাঞ্ছনা বদনাম অপমান। কেউ বললো হরে যদি এই হরিনাম গাইতে শুনি করতে শুনি একদম ঠ্যাং কেটে দেবো, ঘরের মধ্যে বন্দি করে রাখবো, খোল ভেঙে দিল, করতাল ভেঙে দিল, হারমোনিয়াম ভেঙে দিল, খাতা পত্র সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। তেজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, প্রথম জীবনে পেয়েছে হরির তেজ, দ্বিতীয় জীবনে পায় হরির বল, তৃতীয় জীবনে পাচ্ছে হরির নব মাধুর্য, যেই মাধুর্যের বন্যায় বাংলা নবদ্বীপ নদিয়া শান্তিপুর ডুবু ডুবু, আয় রে জগাই, আয় রে মাধাই, হরি বল বল, হরি বল বল, হরি বল বল, দন্তি তিন ধরি আমারে কিনিয়া লহ, একবার বল হরি বল। পাড়ার লোক পারলো না হরেশের হরিনাম বন্ধ করতে, এইবারে হুজুর সাহেবের কাছে লালিশ গেল, লোকাল থানা এলো, থানা পুলিশ এলো, ঠ্যাং ভেঙে দেব, কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, যে যত বলতে লাগলো আর আঘাত করতে লাগলো, মার ধর আঘাত করতে লাগে, হারেশের তেজ বাড়তে লাগলো, শক্তি বাড়তে লাগলো, মনোবল বাড়তে লাগলো, এই এদের আমি আপনজন মনে করেছি, এরা আমাকে ঘর থেকে বার করে দিয়ে মারছে, আমার পাশে আজকে কেউ নেই, আমার পাশে আজকে কেউ নেই, মা বাবা স্ত্রী পুত্র দুনিয়া কেউ নেই, যে বলে বলিয়ান হয়ে গোলকের সিংহাসনকে টলিয়ে দিয়ে অদ্বৈতাচার্য, সেই গৌর হরিকে আমিও সেই বলে বলিয়ান হয়ে বলবো গৌর হলো। এইবার দেখতে দেখতে কাজী সাহেবের কাছে নালিশ গেল, কাজী সাহেব হরেশকে, হরেশকে গাছের মধ্যে বাঁধলো, আস্তে গাছের মধ্যে বেঁধে বললো, হরেশ এই হরিনাম মানে হয়ে হরণ করবে,
রয়ে রিপু দন্ত ন্যায়কারি নাশ করে ময়ে মুক্তির দিকে নিয়ে যাবে যে নাম সেই নাম হরি নাম। হরেশ এই হরি নাম ছেড়ে দাও, তুমি বিবাহ করো, সংসার করো, সংসার ফেলে রেখে সমাজ সমাজ ফেলে রেখে এই সব করো না, এই সব কেউ ভালো লোকেরা করে না। যত বলতে লাগলো হরির প্রতি ভালোবাসা দিনকে দিন বাড়তে লাগলো, আপন পর চিনতে শিখলো, মনের মধ্যে রিপারকেশন হলো কে আপন কে পর। যাদের নিয়ে ঘর বেঁধেছি, যাদের নিয়ে মন বেঁধেছি, ওরে পাগল মন, এরা আমার জীবনের কাল শত্রু, সর্পরূপে দংশন করতে এসেছে, তাই আমাকে বাঁচাবে কে? হরির বল। আমাকে বাঁচাবে কে? হরির বল। সংসার ছেড়ে দেব, সমাজ ছেড়ে দেব, আত্মীয় স্বজন ছেড়ে দেব, গাছতলাকে সার করেছে আর সেই গাছের মধ্যে বেঁধে তাকে পেটাচ্ছে। হরি নাম ছাড়, হরি নাম ছাড়, হরি নাম ছাড়, সবাই বলছে হরি নাম ছাড়। এই ছাড় ছাড় শুনতে শুনতে কখন হরি নাম সার হয়ে গেছে। হুজুর সাহেব বলছে, চাঁদ কাজী বলছে, হরেশ এই ধর্মকে তুমি নষ্ট করছো, ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সব যে নষ্ট হতে চলেছে। নবাব সাহেব কাজী সাহেব, বাংলায় বলবো, হিন্দিতে বলবো, ইংরেজিতে বলবো, আপনি শুনুন, কাকে ধর্ম বলছেন, কাকে শিক্ষা বলছেন, কাকে হরিনাম বলছেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিলিজিয়ান? অল ফ্রম দ্য রিলিজিয়ান দ্যাট আর লাইকস ফ্রম দ্য স্কেলিটন মাইটি প্রিজার্ভড ইন মিউজিয়াম, দে শুড বি রিগার্ডেড ডিউ টু অনার, দে শুড বি রিগার্ডেড ডিউ টু অনার, ক্যান নট স্যাটিসফাই কাভিংস অফ দ্য সোল, জাস্ট ডেড অ্যাজ এ ম্যাঙ্গো, জাস্ট ডেড অ্যাজ এ ম্যাঙ্গো, মানে আম, একটা মৃত আম বৃক্ষ, একটা সুন্দর গাছ কিংবা একটা মৃত আম বৃক্ষ একটা সুস্বাদু ফল দিতে পারে? পারে? যে দেহে হরি নাম নেই, যে দেহ কৃষ্ণ কথা বলে না, যে পাপী মন কৃষ্ণ ভাষা জানে না, সেই দেহে হরি নামের মর্ম কি বুঝবে? তাই অল ফ্রম দ্য রিলিজিয়ান দ্যাট আর লাইকস ফ্রম দ্য স্কেলিটন মাইটি প্রিজার্ভড ইন মিউজিয়াম, দে শুড বি রিগার্ডেড ডিউ টু অনার, দে ক্যান নট স্যাটিসফাইড কেভিংস অফ দ্য সোল, নট দ্য জাপান, নট দ্য চীন, নট দ্য সোভিয়েত রাশিয়া, নট দ্য ইউকে, নট দ্য এশিয়া, দিস ইজ দ্য ইন্ডিয়ান নবদ্বীপ ধাম মায়াপুর, দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য পসিবল, দিস ইজ দ্য লজিক্যালি। এটাই হলো ধর্ম, এটাই হলো ধর্ম, হিন্দু ধর্ম মানে কি জানো? যে আমাকে ধরে রেখেছে, যে আমাকে ধরে রেখেছে, যে আমাকে পালন করছে, এই ধর্ম আমাকে যাবার দিনের রাস্তা দেখায়, এই ধর্ম আমাকে ভাত দিয়েছে, এই ধর্ম আমাকে সারি সারি কাপড় দিয়েছে, এই ধর্ম আমাকে কত শান্তি দিয়েছে, এই ধর্ম আমাকে কত দেশ ঘোরাচ্ছে, এই ধর্ম আমাকে আপন পর চিনিয়েছে, এই ধর্ম পরের জন্মটা আমাকে দেবে, আমার সেই ঘরটা ভালো হবে, আমি সুস্থ ঘর পাবো, ভালো ঘর পাবো, কৃষ্ণ নাম করব, এই ধর্ম আমি ছাড়বো না। আরে হৃদয় গো প্রেম সে বলো রাধে রাধে, বলে এই ধর্ম তো আমি ছাড়বো না। এই কে আছো, ওকে মারো, আর মারতে মারতে এক এক বাজারে নিয়ে যাও। কেমন বাজার? মেদিনীপুর বাজার, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, নবদ্বীপ, নদিয়া, কালনা, কাটোয়া, সোদপুর, রংপুর, হালিশপুর, এক একটা বাজারে নিয়ে যায়। আর ওই পিশাচের দল, হুজুরের দল, হুজুরের চাকর, ওই বেদ দিয়ে তাকে বেত্রাঘাত করে, বলে কি বল আছে তোমার, কোন বলে বলিয়ানে এত যন্ত্রণা সহ্য করতে পারছো? আমিও দেখবো, মারছে এত মার মারছে, এক এক করে কলঙ্ক, বদনাম, যন্ত্রণায় আঘাত, রাস্তা ধুলায় গড়াগড়ি যায়। হরেশ বলে হরি বল, হরি বল, হরি বল, শেষ হয়ে গেল। ওই পিশাচের দলের মারতে মারতে হাত ব্যথা হয়ে গেল, তারা মার ছেড়ে দিয়ে বলল, হরেশ কোন বলে তুমি এত বল পাও, কোন শক্তিতে তুমি এত বল পাও? বলতে পারো হরেশ কি আছে হরি নামে? হুজুর দেখো নদিয়াবাসী, দেখো নগরবাসী, দেখো যশোহর পুরন গ্রাম, এই হরি নামে কি নাই? এই হরি নামে প্রেম আছে,
এই হরিনামে ভক্তি আছে, এই হরিনামে নিষ্ঠা আছে, এই হরিনামে তাকে পাওয়ার লালসা আছে। এই হরিনাম যত গাইবে তত নেশা হয়ে যাবে। এই নেশা নেশা করতে করতে মদ খাও এক পেক, দু পেক, তিন পেক, চার পেক, মদ খেতে খেতে নেশা হবে ছ ঘন্টা, চার ঘন্টা। হরিনামের এমন নেশা, এই নেশা জমতে জমতে যখন ক্ষীর হয়ে যাবে, কে আমাকে ভালো বলল, কে আমাকে মন্দ বলল, কে আমাকে বেত্রাঘাত করছে, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই ডোন্ট কেয়ার, আমার কিছুতেই কিছু যায় না। এই দেহটা যেদিন একদিন পচে যাবে, শিয়াল কুকুর ছিঁড়ে খাবে, এই দেহেতে প্রাণ যতদিন আছে এই হরির নামে আমি প্রেম পাই, এই হরির নামে বল পাই, এই হরির নামে শক্তি পাই, এই হরির নামে আমার ভক্তি আসে। হরেশ হরেশ, তুমি পীর না পায়গাম, তুমি মানুষ না ভগবান, আমি একজন সাধারণ মানুষ। ত্যাগের মনকে দীক্ষিত যারা মানুষ তারা তো না, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়। যে বলে বলিয়ান হয়ে হরেশ, তুমি এত যন্ত্রণাকে মাথা পেতে নিয়েছো, এত যন্ত্রণা সহ্য করছো, তুমি কৃপা করো আমাকে, আমাদের কৃপা করো। তোমাকে না মারতে পারলে নবাব যে আমাদের প্রাণ নেবে, না না, আমার মতো একটা সাধারণ মানুষ যে হরি নাম গায়, যে হরি নামের মাধুকরি করে, যে দরজায় দরজায় হরি নাম গায়, যে গ্রামে গ্রামে হরি নাম গাইবে শপথ নিয়েছে, মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি হরি বলবো, আমি তোমাদের বাঁচাবো, আমি তোমাদের বাঁচাবো, তোমরা আমার সঙ্গে নামের শরণ নাও। নাম নাম মানে নামাইতে ইতি নাম, নাম মানে যাবার দিনের রাস্তা, নাম মানে সত্যের পথ, নাম মানে এই ভারতবর্ষ, এই বাংলার মাটি ধন্য, সেই ধন্য মাটিতে আমি ভারতবর্ষকে সালাম জানিয়ে বলছি, সালাম জানিয়ে বলছি নবাব। আমি মসজিদে যাই, আমি আজান আজান দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু যতবার আমি মসজিদে যাই, যতবার আমি আজান দিই, যতবার আমি নামাজ পড়ি, পেছন থেকে কে যেন বলে ঘরে হরি বল, হরি বল, আমাকে কে যেন হরি বল বলায়। আমি ছাড়তে চাই কিন্তু সে যে আমাকে ছাড়ে না, আমি কি করব। তুমি এক কাজ করো, হয় তুমি মরো, হয় তুমি মরো, নাইলে আমাদের মেরে দাও, তোমার জন্যে আমাদের সংসার ডুবে যাবে। হরেশ বলল বেশ বেশ, মনে মনে ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আমার পাপ নাও, পুণ্য নাও, ধর্ম নাও, অধর্ম নাও, ভালো নাও, মন্দ নাও, সমাধিস্থ দাও, আমাকে সমাধিস্থ দাও। নাদ যোগে নাম করতে করতে সমাধিস্থ হরে লুটিয়ে পড়ল মাটিতে, আর ওই মূর্খের দল মনে করলো হরেশ মরে গেছে, হরেশ মরে গেছে, হরেশের দেহটা পুড়িয়ে দেবে, না পোড়ানো হবে না, ও যবনের ছেলে। কেউ বলছে আবার ওকে তো সমাধিও দেওয়া যাবে না, কেউ বলে হিন্দুর ছেলে, কেউ বলে যবনের ছেলে, কোনো ঠিকানা নাই। তাই চলো দেহটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দাও, পতিত পাবনী মা গঙ্গা, সাধনার দেহ বাবা, সাধনায় সিদ্ধ এই দেহ, আত্মা পরমাত্মা যাওয়া আসা করে এই এই সিদ্ধ দেহে, গোবিন্দ আমার বসত করে, 24 আওয়ার যে আমি নাম গাই, এই নামের তো একটা ক্যাপাসিটি আছে, এই নামের তো একটা পাওয়ার আছে। ওই জলে যখন ভাসিয়ে দিল, শান্তিপুরী মা গঙ্গা আমার পতিত পাবনী মা গঙ্গা শান্তিপুরে টেনে নিয়ে গেল দেহটাকে, সাধনার সিদ্ধ হরির বলে বলিয়ান, হরি নামের টান। কেউ বলল ভক্ত হরিদাস, কেউ বলল নামাচার্য হরিদাস, কেউ বলল ব্রহ্ম হরিদাস। 1 লক্ষ নামে নাম বিজয়ী, 2 লক্ষ নামে কাম বিজয়ী, 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়ী, হরি বল, হরি বল, হরি আচার্য। শান্তিপুরের গঙ্গায় একটা দেহ ভেসে আসছে,
এই দেহটা সাধনা সিদ্ধ দেহ, কৃষ্ণ নাম গাইছে, সেই দেহটাকে শাস্ত্রে ঝাঁপ দিয়ে তুলে এনে তাকে যখন যুগল কৃষ্ণ মন্ত্র দান করলো, ঠাকুর ঠাকুর আমাকে ছবেন না, কেন আমি মুসলমান, আমি আমি যবন, তুমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, হে রসুল উহাদিগকে বলো পয়গম্বরকে বাদ দিয়ে খোদা জানা যায় না, সেইভাবে ধর্মের ছেলে তুমি, মুখে তোমার কৃষ্ণ নাম, ঠাকুর ঠাকুর আমি যে জন্ম জন্মান্তরে কৃষ্ণ নাম নিয়ে জন্মেছি, কোটি কুলের ভাগ্য ভালো হলে বিষয় ছাড়িয়া বৈরাগ্য ফলে নিতাই গৌর হল, কোন কুলের কারণ কোন কুলে কারণ মনে যদি সামান্য ধর্ম ভাব জাগে তার পরিবারটা উদ্ধার হয়ে যায়, তার আশপাশের পড়োশি উদ্ধার হয়ে যায়, আর যদি কারণ মনে বৈরাগ্য আসে বাবা মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল তিনটে কুল উদ্ধার হয়ে যায়। এই যে হরিনাম বাবা, এ কি সামান্য কথা গো, এ তো সামান্য কথা নয়, ঘষে 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 বটিটাকে চকচক করতে হয়েছে, তাই হরেশ আজকে বলছে শোনো ঠাকুর ঠাকুর আমার সারা দেহে এগুলো কলঙ্কের দাগ নয়, ওই বেত্রাকারীরা আমাকে মেরেছে, এত যন্ত্রণা দিয়েছে, এত যন্ত্রণা অপমান লাঞ্ছনা, কোনো ঘরে আমি দরজায় আমি ঠাই পাইনি, লোকের দরজায় দরজায় গিয়েছি, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে ঠাকুর, সেদিন থেকে আমি কায় মনোবাক্যে মনে করেছি আমি আজ থেকে নেব হরির বল হরির বল হরির বল, নিতাই গৌর হরি হরি বল। অদ্বৈতাচার্য তার চেতনা চৈতন্য ফিরে পেতে বলছে ঠাকুর মানব জীবনের চরিত্রটা কেমন জানো, তবে শোনো আমি তোমাদের বলিনি তাই গো প্রেম সে বলো রাধে রাধে, ছোটবেলায় সবাই পড়াশুনো করেছেন, কম বেশি সবাই পড়াশুনো করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা আমরা সকলেই পড়েছি, মাস্টারমশাই দিদিমণি পড়িয়েছে, কিন্তু তারাই জানতো না মানে আমাদের জানায়নি, সেদিনেই সেদিনেই সেইখানেই ছিল গীতা ভাগবত পুরাণ কোরআন, গো ওয়ান টু দ্য হোল ওয়ার্ল্ড গসপেল অফ দ্য ট্রুথ, সেই দিন সব ছিল, তারা জানেনি আমাদের জানতে দেয়নি, আজ যখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি ঠাকুর আমি জানতে পারলাম, সেই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এদিকে জয় রাধে, মন অন্যদিকে নয়, নিজে কথা বলবেন না, অপরকে কথা বলতে সুযোগ দেবেন না, আমি প্রতি ক্লাসে বলি নিজে কথা বলবেন না, অপরকে কথা বলতে সুযোগ দেবেন না, হরি ভজন হরি সাধন হরি মনন হরি পক্ষে যখন এসেছো, এই ক্লাসে যখন এসেছো, কিছু নিয়ে যাও কিছু নিয়ে যাও, জীবনের ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে, নিতাই গৌর হরি হরি বল। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালাই কে গো, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে, জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, আজকের ক্লাসটা এই অবধি করাবো, কে বেশি করালে তো নিতে পারবে না, তাই না বাবা, হ্যাঁ বেশি করালে নিতে পারবে না তো, হ্যাঁ আজ এই অবধি থাকবে, তাহলে হাট কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি একটু ভেতর ঘরে প্রবেশ করব, এই কবিতাটা সকলে পড়েছি, বাচ্চাদের পড়িয়েছি, আমরা নিজেরা পড়েছি, বাচ্চা মানুষ করেছি, কিন্তু নিজেরাও জানিনি মাস্টারও জানেনি, আজ জানতে পেরেছি তোমাদের কাছে বিলিয়ে দিলাম। কুমোর পাড়ার গরুর গাড়ি ছোট্ট একটা গান চার লাইনে গিয়ে তোমাদের অর্থ ব্যাখ্যা করব, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তি মাংসি দয়াল তেমন মানুষ গরে, খড় মাটিতে কুমোর thank you.
করবে বাসি মরা আপন সাজন বলবে সবাই আপন সাজন বলবে সবাই আপন সাজন বলবে সবাই এই গাড়িটার মধ্যে বোঝাই ভ্যারাইটি সিম্বল আছে, ভ্যারাইটি জিনিস, কাম, ক্রোধ, লোভ, মদ, মাহ, মাশ্চর্য, কামনা, বাসনা, চাওয়া, পাওয়া, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, পরের ক্ষতি, পরের ছিনিয়ে নেওয়া, ভ্যারাইটিস বল নিতাই গরু। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন, গাড়িটা চালায় কে গো? ভগবান কৃষ্ণ। এই গাড়িটা যদি ভগবান শুধু নিজে একা চালাতো তাহলে কোনো বিপদ ছিল না। প্রমাণ মহাভারত, প্রমাণ অর্জুনের রথ, কে চালিয়েছে? কৃষ্ণ। বিপদ হয়েছিল কি? খাওয়া দাওয়া হয়েছিল কি? আওয়াজ নেই কি? একটু আওয়াজ হোক, কে চালিয়েছিল? ও বাবা কৃষ্ণ, আওয়াজ নেই নাকি, খাওয়া হয়নি? আমি প্রতিটা রাত বলা ভুল হবে, প্রায় রাত্রে গান করছি, আমি সামান্য এতটুকু সেবা করি, তাতে যদি এত শক্তি এত বল পাই নিরামিষ খেয়ে, আর তোমরা উনি কথা কেন বলছো? খাওয়া হয়েছে কি? আর একটু জোরে হবে কি? আর একটু, বাহ বাহ বাহ, ভেরি গুড বয়, জয় রাধে গোবিন্দ। তাহলে গাড়ি চালায় বংশী বদন, প্রমাণ মহাভারত, প্রমাণ অর্জুনের রথ, আমার বাজনা বন্ধ হয়ে গেছে, এই ভাইও আমার অবাক হয়ে যায়, প্রতি রাতে রাতে আমার সঙ্গে গান করেও হেবা জাগা খেয়ে যায় গো। একবার তাকাও গো, প্রতি রাত্রে আমার সঙ্গ করছে, তবু বাজনা বন্ধ হয়ে হ্যাঁ করে শুনছে। এবার বলি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, আমরা কত চালা, ভগবান আমার গাড়িটা চালাচ্ছে, আমার শান্তি হলো না, সঙ্গে নিয়েছি মদনকে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে মাছ খাবো, মাংস খাবো, ভোগ করবো, ফুর্তি করবো, মদন মানে চাওয়া পাওয়া। এবার বলছি, হাট বসেছে শুক্রবারে, সোমবার গেল শিবের পুজো, মঙ্গলবার গেল মঙ্গলচণ্ডীর পুজো, বুধবার গেল ধর্মরাজের পুজো, বৃহস্পতিবার গেল লক্ষ্মী পুজো, শুক্রবার গেল গুরু পুজো, শনিবার গেল মহারাজ পুজো, আর রবিবার হলো সূর্য দেবতার পুজো। তাহলে আমি কখন হরিনাম গাইব? আমার পকেটে বল, আমার নেতার বল, আমার রাজনীতির বল, আমার ডাম্পারের বল, বাম্পারের বল, আমার কত টেম্পারের বল, কে বলে বাবা ডাক্তার? হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর, হরি হরি বল। তাহলে হাট বসেছে শুক্রবারে, সোমবার গেল মানে শিশুকাল গেল, মঙ্গলবার গেল মানে শৈশব চলে গেল, বুধবার গেল মানে যৌবন গেল, বৃহস্পতিবার গেল মানে বার্ধক্য এলো, আর হাট বসেছে কই? কোন বারে? একটু জোরে, শুক্রবারে হাট বসেছে। এই হাট কচু লাউ মূলো বেগুনের মেদিনীপুরের হাট নয়, আসার সময় দেখেই এসেছি, এই হাট হলো ভবলীলার হাট, আসা যাওয়ার হাট। ওই পারে যখন আমি
আমার সব দেহটাকে কাঁধে করে নিয়ে বলবে বলো হরি হরি বল বলো হরি বলো হরি। তা ওই কাজটা চারটে লোক করে দেবে, তাহলে তুমি কি করলে? হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে মানে শ্মশান ঘাটে। এই যে করোনা গেল, মুখে জালি হাতে থালি, পয়সা ছিল খেতে পাচ্ছিলেন না কারণ মুখে জালি পড়া, আর আত্মীয় স্বজন ছিল যেতে পারছিলেন না হাতে থালি ভরা, কেমন করে বাস ট্রেন ধরবেন? তাহলে করোনার সময় দেখলেন তো যে লক্ষ লক্ষ মানুষকে বালি চাপা দিচ্ছে, জলে ডুবিয়ে ভাসিয়ে দিচ্ছে, ওই পারে যাওয়ার কাজটা কেউ না করে করে দেবে কুকুর ছাগল বেড়াল শিয়াল। তাই সময় থাকতে থাকতে জীবন চরিত্র হরি বলো বাহু তোলো, হরি বলো বাহু তোলো। তাই হরিদাস ঠাকুরকে নবাব কাজী বলছে, হরে ২২ বাজারে বেত্তা ঘাত করলাম তাও তুমি সহ্য করলে, জলে ভাসিয়ে দিলাম, সবাই মুখের দল মনে করলো কুমিরে টেনে টেনে নিয়ে গেছে, জলটা লাল হয়ে গেল, কিন্তু সাধনার দেহ সাধন সিদ্ধ দেহ, ভালো কর্মের ফল ভালো হয় বাবা, আর খারাপ কর্মের ফল খারাপ হবেই হবে। যে সৎকর্মী হবে, যে সৎসঙ্গে শরণাপন্ন হবে, সৎ নামকে মনে ধরবে, সৎসঙ্গে রাস্তায় গ্রহণ করবে, ভগবান বললেন আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্যে আর ভাবতে হবে না, আজ নয় তো কাল, আজ নয় তো কাল, ভালো হবেই হবে। তুমি কর্ম করো, ফলের আশা করো না, কর্মণ্যে অধিকার আস্তে মা ফলেষু কদাচন, কর্মে অধিকার, ফলের আশা করছো কেন? তোমার পরীক্ষা দিতে হয় পরীক্ষা দাও, তোমার কর্ম করতে বলেছি কর্ম দাও, কর্ম করো, ফল দেওয়ার জন্য ভগবান বসে আছে, এমন দেয়া দেবে এমন দেয়া দেবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ পায়ের তলায় গড়াগড়ি যাবে। যাকে দিবিনি মনে করেছি ওরে তাকেও তুই দিবি, তাকেও তুই দিবি, শুধু লক্ষ্যে স্থির থাকো, লক্ষ্যে স্থির থাকো। আমি ভালো কথা বলবো, আমি ভালো কাজ করব, আমি কাউকে ঠকাবো না, আমি কারোর সঙ্গে চিটিংবাজি করব না। তুমি আমাকে আঘাত দিয়েছ, হাসতে হাসতে চলে যাব, তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ, চোখের জল পড়বে, ঠাকুর ওকে রক্ষা করো, ওকে সুমতি দাও। আর আমি গাইব করি গো সুমতি, করি গো সুমতি, করি গো সুমতি নাও হে সুমতি, করি গো মিনতি নাও হে সুমতি, অনাচারে যাই ভরে ধরা যখন, সৃষ্টি রক্ষা করো আসিয়া তখন, অনাচারে যাই ভরে ধরা যখন, সৃষ্টি রক্ষা করো আসিয়া তখন, যুগে যুগে আসো তরাতে মর্তভূমি কত রূপে নিয়ে কত মানুষকে বলছে, নদী আবাসীকে বলছে, যশোর পুরন জেলাকে বলছে, কাটোয়া কাল্লাকে বলছে, শান্তিপুরবাসীকে বলছে, যারা যারা তোমরা জানো না হরি নাম কাকে বলে, দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ, একবার বলো হরি হরি। এই দেখো যবন কুল না হিন্দু কুল জানি না, মানুষের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, ধর্মাধারের বিচার বিবেচনা না করে
কত যন্ত্রণা সহ্য করে, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত বদনাম, কত কলঙ্ক সহ্য করেও সে হরি নাম ছাড়েনি, হরি নাম ছাড়েনি। তাই দেখতে দেখতে হরিদাস ঠাকুরকে অদ্বৈতাচার্য বললেন, হরিদাস তুমি যাও বেনাপোলে গিয়ে কিছুদিন বসত করো, সেখানে যে কাউকে কাউকে উদ্ধার করতে হবে, তাই বেনাপোলে একটা কুটির বেঁধেছে, আর কুটির বেঁধে গান গাইছে কি গো, মাধব কৃষ্ণ গোপাল আয় সগিরি ধারি 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 গুরু গো
মাধব কৃষ্ণ গোপাল বলে ডাকছে, আর অদ্বৈতাচার্য খানে মূল মন্ত্র দিয়েছে ঠাকুরের কাছে, বলছে ঠাকুর তুমি যে মন্ত্র আমাকে দিলে, একে গৌর নামে পাগল, একদিকে কৃষ্ণ নামে পাগল, সে কি পারবে দীক্ষার মন্ত্রটা ধরে রাখতে? ও ঠাকুর তবে শোনো, আমি তো ভারতবাসী, ভারতবর্ষে আমার জন্ম, এবার টুনি লাইট দিয়ে সাজাবো, দেখো এই ভারতকে আমি সালাম জানাই, আর বলবো ধারিণী তোষার সিংহে সবুজে সাজানো তোমার দে, তোমার উপমা তুমি তোমার, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপের নাই বসে, হলো না হলো তমসা সমসা আসে যদি নেমে আকাশ, তমসা সমসা আসে যদি নেমে আকাশেতে। আমার জীবনে জ্বালা আসুক, যন্ত্রণা আসুক, পাপ আসুক, তাপ আসুক, যা কিছু আসুক, হে ভারতবর্ষ, হে ভারতভূমি, হে বসুমাতা, আমি তুমি আমাকে সাহায্য করো, এই হরির নাম কলিকালের অল্প বয়সের ছেলে, নামটা ধরে রাখতে যেন পারি, নামটা ধরে রাখতে যেন পারি, তাই কিরীটি ধারিণী তোষার সিংহে সবুজে সাজানো তোমার দে, তোমার উপমা তুমি তোমার, তোমার রূপের নাই বসে, হলো না হলো তমসা সমসা আসে যদি নেমে আকাশে, হাতে হাত লিখে মিলিয়ে একসাথে আমরা আনি বলো ধর্ম, আমরা আনি বলো ধর্ম, ভারত আমার ভারতবর্ষ সবে সমর স্বপ্ন, তোমাকে আমরা লভি আজানাম ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, ধন্য হয়েছি ধন্য, আমি ধন্য, আমি ধন্য হয়েছি ঠাকুর যে নাম আমাকে দিয়েছ, যে নামের মালা আমাকে তুলে দিয়েছো ঠাকুর। আমি প্রতিজ্ঞা করে বললাম 100,000 নাম জপ করব আমি আমার হরিকে, আমার ভগবানকে ভালো রাখবার জন্যে। কি নিষ্ঠা, কি শিক্ষা, সার্থক জনম, এই ভারতবর্ষে এমন একটা ছেলের জন্ম হয়েছিল, প্লাবনের ধারা বয়ে গিয়েছিল, বসুন্ধরা মার বললে সেলাম, সবাই বলে সেলাম, এমন একটা ছেলের জন্ম হয়েছে। তাই 100,000 নাম জপ করব সেই নামে আমার ভেতরে আমার হরিকে বসাবার জন্যে, আর 300,000 বার নাম জপ করব তৃণলতা পশু পাখি, যারা বলতে পারে না, যারা চলতে পারে না, আমার একটা ধর্ম খেয়া আছে, এই খেয়াতে বসে হরি নাম গাইলে তারা পার হয়ে যাবে, তাই তাদের ভালোর জন্যে। 100,000 বার নাম পেয়েছিলাম প্রথম জীবনে, আমি পেয়েছিলাম হরির বল, 200,000 বার নাম জপ করতে করতে আমি পেলাম হরির তেজ, 300,000 বার নাম জপ করতে করতে আমি পেলাম হরির প্রেম, এমন প্রেম সম্পদ দান করেছে প্রভু আমার, আমি তাতেই সন্তুষ্ট। তাই সেই সম্পদ নিয়ে যশোহর গ্রামের বুড়ন জেলার এই ছেলেটা আজকে বিনাপলকে ধন্য করে প্লাবিত করে দিচ্ছে, শত শত মানুষ আসছে হরি নামের প্লাবনের ধারায় নিজেদের নিজেদের পাপ তাপকে ধুইয়ে দিতে। খবর গেল রাজা রামচন্দ্র খানের কাছে, রাজা বাবু এমন একটা ধার্মিক ছেলে এসছে যে বজন সিদ্ধ, যে সাধন সিদ্ধ, তা যার চিত্ত শুদ্ধ, যে নবপ্রেমে সেই স্বর্গের অদ্ভুত প্রেম বন্যায় ভাসিয়ে দিতে শত শত অগণিত ভারত, অগণিত ভারতবর্ষ, অগণিত ভক্ত, অগণিত নর, অগণিত নারীকে, সবাইকে প্রেমের বন্যায় ধুয়ে দিচ্ছে, আর ভরি বলাচ্ছে, আর বাহু তোলাচ্ছে, নিতাই গো প্রেমানন্দে হরি হরি। রাজা রামচন্দ্র খান চিন্তায় পড়ে গেলেন, লক্ষ হীরা নাচতে নাচতে এসেছে আর বলছে বাজব বাজ বাজ বনকে
মনে কে খুলে যায় গো পাঁচ বালকে খুলে যায় খুলে যায় যায় গো পাঁচ বালকে খুলে যায় খুলে যায় বাজু পটকে খুলে যায় বাজু বাজু বনকে খুলে যায় খুলে যায় খুলে যায় বাজু हरे कृष्ण नाम निकल गए मेरे मुख से हरे कृष्ण नाम निकल जाती है एक बार देखो बार बार देखो हजार बार देखो देखने को चीज है हमारी दिल रुबा मेरे मुख से हरे कृष्ण 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 हरे 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 रामा राम राम हरे हरे প্রচন্ড সেজে গুজে আজকে বাবাজির ঘরের দিকে চলেছে আর বাবাজি এক মনে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
हरे हरे राम हरे राम 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 हरे हरे हरी बाहु तोलो हाथे ताली करो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा লক্ষ হীরা বলে উঠল ঠাকুর আমি এসেছি ঠাকুর একবার আমার দিকে চাও একবার চোখ তুলে চাও ঠাকুর একবার আমার রূপ দেখো ঠাকুর আমি যে তোমার প্রেমে পাগল হরিদাস ঠাকুর যে প্রেম হরিদাস ঠাকুরের কাছে বাধা আছে এই বাহ্যিক জগতে নরনারীর মিলনের প্রেম দিয়ে কি করবে সাধু তাই মিত হেসে লক্ষ হীরার দিকে চেয়ে লক্ষ হীরাকে দেখে বড় করুণা হলো আর মনে মনে বলে উঠল তোমাকে উদ্ধার করব বলেই তো আমি বৈষ্ণব এসেছি আর ওপরে বলল দেখো মা আমি 3 লক্ষবার নামের ব্রত নিয়েছি এই নাম ব্রত শেষ না হওয়া পর্যন্ত আমি যে তোমার কথা রাখতে পারবো না তাই মা গো আজ হয়নি তো কি হয়েছে আজ হয়নি তো কি হয়েছে কাল হবে আজ হয়নি তো কি হয়েছে ভাববার আছে বোঝবার আছে কীর্তন কি রতন আজ হয়নি তো কি হয়েছে কাল হবে যখন একটা ক্লাস হয় না মাস্টারমশাই এই 30,000 ছাত্রকে ধরে ধরে শেখায় না ধরে ধরে বলে না একজনকে ধরে একজনকে বলে একজনকে শেখায় 30 জন ছাত্র সেই শিক্ষাটা শেখে যে শিখবে তার লাভ যে শিখবে না মাস্টারমশাইয়ের বয়ে গেল তাই তো তাই বলছে মা গো আজ হয়নি তো কি হয়েছে কাল হবে মনে মনে লক্ষ্য হীরা বলছে আমার সঙ্গে কথা তো বলেছে বাবাজি তবেই বাবাজির মনে ধরেছে কিছু বলবেন জয় রাধে নিতাই গৌর দেখি বাবাজি কি বলছে আরেক বাবাজি এসেছে নিতাই গৌর হরি হরি বল ইউটিউব হচ্ছে আমি মধুমিতা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ নদিয়া
আমি বলতে চাই, যখন গান আপনাদের ভালো লাগছে, আপনাদের শ্রী চরণধুলি যখন আমি পেয়েছি, ওনারা বলছে আরে খানিকক্ষণ চলো, কিন্তু আমি বলছি টাইম ডাজ নট ওয়েট ফর এনিবডি, সময় কারোর জন্যে অপেক্ষা করে না। এখন কটা বাজে, এখন কটা বাজে? 8:30 হওয়ার আগেই আমাকে নক করবে, কারণ আমি তো পাগল কীর্তনিয়া, বলতে শুনলে হম শেষ হয় না, নন স্টপ কীর্তনিয়া। আমি মনে করলে রাত ভোর করে দিতে পারি। বাজবানকে কোলে যায়, কোলে যায় বাজবানকে। कोई समाज का कोई आन पड़ोसी भी हमसे ना छोप सके, हमको ना परस सके। भक्त का भगवान का ऐसा संबंध है, जो भक्त ना छोड़ सके भगवान को, जो भगवान ना छोड़ सके भक्त को, ऐसी की प्रेमेर गहराई है। जल से पतला कौन है, कौन भूमि से भारी, क्रोध अग्नि से तेज है, कौन कलंक से काजल काली। जल से पतला कौन है, कौन है, कौन है? हरि हरि बोल, हरि हरि बोल, एक बार हरि हरि बोल। जल से पतला कौन है, पाप भूमि से भरी, क्रोध अग्नि से तेज है, कलंक काजल से काली। हम जो सवाल आप लोगों को पूछे हैं, पूछेंगे, आपका सत्य जवाब दीजिए आप। अब घर से सुनिए, धागे ना तीना को दीना, धागे ना तीना को दीना, हरिदास ठाकुर ने कहे हैं। हरे कृष्णा 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 हरे हरे, মেদিনীপুর যেহেতু, মেদিনীপুর ভক্তি প্রেমের জোয়ারে ভাসছে, সেই ভাষাকে আর একটু ডুবিয়ে দিতে একাদশী, একটু একাদশী নিয়ে দুটো চারটে কথা বলে একটু শিক্ষামূলক কথা বলে যাই। অনলাইনে আমি শিক্ষামূলক কথা দিয়ে যাই। 12 মাসে দুটো করে হয় 24টা একাদশী। কোনো কোনো বছর যদি মল মাস হয়, মল কথা উচ্চারণ করবে না, মল মানে বিষ্ঠা, তাই আমরা উচ্চারণ করব শুদ্ধ ভাষা। মল মাস হয়, যেমন আশ্বিন মাসটা মল মাস পড়েছিল না, তো সেই বছরে দুটো একাদশী বেড়ে গিয়ে হয় 26টা একাদশী। এই 26টা একাদশী যাদের ঘরে ঘরে কৃষ্ণ নাম হয়, যাদের ঘরে ঘরে গীতা ভাগবত পাঠ হয়, যাদের ঘরে ঘরে তুলসী মন্দির আছে, যারা গলায় তুলসীর মালা তিলক সেবা করে, যারা নিরামিষ সেবা করে, তাদের ঘরে ঘরে এই কথাটা জানা আছে যে এই 26টা একাদশী যদি আমরা করতে নাও পারি, তবে কেবলমাত্র 4টি একাদশী যেন আমরা ঘরে ঘরে পালন করি। কি না? শয়ন, উত্থান, পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। আবারও বলি একটু আস্তে, শয়ন, উত্থান, পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14, পাগলির 8, ইহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, মানে ভুল। ইহাও যদি না পারিস, ইহা
যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস। ভোগা মানে ভগীরথ, খাল মানে পতিত পাবনী গঙ্গা। বছরে একাধবার গঙ্গায় স্নান করো, কিন্তু মধুমিতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে মানুষকে শেখায় মুক্তি তব কেহ নিরে পাবে না সংসারে। সাধবাণী সুরধনী দিয়েছেন পদ্মারে, গঙ্গায় স্নান করলে কারোর মুক্তি হয় না, গঙ্গাতে স্নান করলে মানুষের দেহ মন শুদ্ধ হয়, মানুষের চিত্ত কিন্তু শুদ্ধ হয় না। চুলে ময়লা পড়েছে শ্যাম্পু মাখলেন, গায়ে মাখলেন বডি ওয়াশ, দাঁতে দিলেন কলগেট, এতে বাহ্যিক সমস্ত জিনিস পরিষ্কার হলো। জন্ম জন্মান্তিত পাপ যে ভেতরে বাসা বেঁধেছে, গঙ্গার জলে স্নান করুন, আর এমআরআই করুন, আর সিটি স্ক্যান করুন, আর ফটোই করুন, কোনো কিছুতে ধরা পড়বে কি? এই ভেতরের চিত্ত শুদ্ধ হবে কি? কিসে হবে? না গুরু কথার জল, ভাগবতের জল, হরি কথার জল। আবারও বলছি, মন দিয়ে শুনুন, মায়েরা নিজে কথা বলবেন না, অপরকে কথা বলতে দেবেন না। যার গল্প করার ইচ্ছা আমি হাত জোড়ো করে বলছি, দায়াসের বাইরে যান, প্রাণ ভরে গল্প করুন, আপনার জীবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। কি বলছিলাম জানি না, কোনখানে ছিলাম? খালের ডুবে মরিস, খালে না না এখানটা ছিলাম না, ভোগার খালে, ভোগার খালে ডুবে মরি মানে গঙ্গার জলে, গঙ্গার জলে চিত্ত শুদ্ধ হয় না। কি শুদ্ধ হয়? দেহ মনটা পবিত্র হয়। গঙ্গার জলে স্নান করলে মানুষের দেহ মন পবিত্র হয়। কিন্তু আমি বলবো, এই ভেতরে যে ময়লা পড়ে আছে, এই ময়লা কিসে যাবে, কিসে পরিষ্কার হবে, কিসে ধুয়ে যাবে? জন্ম জন্মান্তরের ময়লা, সেটা হলো হরি কথার জল, কৃষ্ণ কথার জল, ভাগবত কথার জল, গুরু কথার জল। এই 3.5 হাত দেহ জমিতে বারবার 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 ছিটিয়ে দাও, বারবার ছিটিয়ে দাও। কেমন বারবার? একটা গানে বলবো, বলো বারবার দেখো হাজার বার দেখো, আরে বারবার দেখো হাজার বার দেখো, আরে দেখনে কো চিজ হ্যায় হামারি দিলওয়ানা হো খাবে। তাই বারবার দেখো হাজার বার দেখো, আরে বারবার দেখো হাজার বার দেখো, আরে দেখনে কো চিজ হ্যায় হামারি দিলওয়ানা। তাই ভাগবতের জল, কৃষ্ণ কথার জল, গুরু কথার জল, হরি কথার জল, এই 3.5 হাত দেহতে বারবার 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 ছিটিয়ে দাও। ভেতরের শত্রু বাইরের শত্রু দমন হবে। হরি বলো বাহুতল। এই একাদশী তালে শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভেঙে ছোড়া। যদি 26টা একাদশী করতে না পারেন তাহলে 4টে একাদশী করুন। আমি একাদশী করি, আমি নির্জলা খাই, আমি হ্যান করি ত্যান করি বলে বেরোনো নয়। আপন ভজন কথা গোপনে রাখো যথা তথা, আর আপন ভজন কথা যথা কথা না কহিও কথা। ভজন কথা সাধন কথা যত্রতত্র বলে বেরোনোর নয়। তাই একাদশী মানেটা আগে জানি। একাদশ অঙ্গে সমিতে বাস, তার হয় একাদশী উপবাস। হরি বল। ঘুম আসছে নাকি? না না ঘুম আসছে না, চালাবো। বা বা বা, একাদশ অঙ্গের সমিতে বাস। এবার অঙ্গ একাদশ কি করে? চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, 5টা হলো জ্ঞানেন্দ্রিয়, জ্ঞান দেয়। চোখ দেখতে সাহায্য করছে, মুখ বলতে সাহায্য করছে,
ত্বক স্পর্শ অনুভব করাচ্ছে, তাহলে জ্ঞান দিচ্ছে, তাহলে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর বাক পানি পাত পায়ু উপস্থ এগুলো পাঁচটি কর্ম করে। এই যে হাত দিয়ে খাই পা দিয়ে চলি এইগুলো কর্ম করে, এমন ভাবে কোনো মাস্টার মশাই পড়াবে না গো, পড়াবে না গো, এমন ভাবে কোনো মাস্টার খাটবে না গো। নিধাই বল হরি বল হরি বল হরি বল। এই দশটা ইন্দ্রিয়, এই দশটা ইন্দ্রিয়র একজন মনিটার, একজন গার্জেন, একজন শেখে, তার নাম মন। মন মানে মনন করা, মন মানে খনন করা, মন মানে চারিয়ে নেওয়া, মন মানে শুধিয়ে নেওয়া, মন মানে বুঝিয়ে নেওয়া। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এই একাদশ ইন্দ্রিয় সমীপে বাস, একাদশ অঙ্গের একাদশ ইন্দ্রিয়ে গোবিন্দ সাধনার সমীপে বাস, তার হয় একাদশী উপবাস। যেদিন একাদশ ইন্দ্রিয় গোবিন্দ ভজনের অত হবে সেদিন হবে একাদশী। তাই এই চারটে একাদশী করুন তাহলেই হবে। এটা হলো শয়ন, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী একাদশী। আর দুটো ছেলের জন্মদিন, প্রথম ছেলেটার নাম শ্রীরামচন্দ্র, তার জন্মদিন হচ্ছে রামনবমী। দ্বিতীয় ছেলেটা ভগবান কৃষ্ণ, তার জন্মদিন হচ্ছে জন্মাষ্টমী। আর পাগলার চোদ্দ পাগলির আর, পাগলা হলো বাবা শিব, শিবের চোদ্দ মানে শিব চতুর্দশী। আর বাবা যদি পাগল হয় মা পাগলি, তাহলে মা হলো দুর্গা, দুর্গার আট মানে পাগলির আট মানে দুর্গা অষ্টমী। কোনো অষ্টমী যদি করতে না পারো দুর্গা অষ্টমী করো, আর ইহাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস। ভগীরথ আনিল গঙ্গা অক্ষয় তৃতীয়ার দিন, সকল রাজার ষাট হাজার ছেলে যখন কপিল মুনির আশ্রমে ভস্মীভূত হয়েছিল গো, তখন গঙ্গাকে আনতে হলো, গঙ্গায় নিয়ে এলো ভগীরথে। ভগীরথ বশিষ্ঠর কাছে দীক্ষা নিল, বশিষ্ঠ মুনি বলল ইন্দ্রকে সন্তুষ্ট করো, তাকে সন্তুষ্ট করলো, বলে ব্রহ্মাকে করো, ব্রহ্মাকে সন্তুষ্ট করলো, বলে শিবলোকে যাও সেখানে সন্তুষ্ট করে। ভগীরথ আনিল গঙ্গা, ও যে ভগীরথই আনিল গঙ্গা, ও তাহার বংশ উদ্ধার করেছে। তারপর লাইনটা দেখুন, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। এই ছেলেগুলো নিয়ে আর পারলাম না গো, এই ছেলেগুলোকে নিয়ে আর পারলাম না। বাউলের সুর ধরলেই হচ্ছে হাত সুপ সুই সুই করে বাজাবার জন্যে। আরে আমাকে বলতে দে বলতে দে, আমি না হয় তাল জানি না, তুই তো জানিস খেপা। কি গো দাদা কোথায় বাড়ি? এই যে দাদাকে চেনা চেনা লাগছে, কোথায় বাড়ি? নিতাই গৌর জয় রাধে গোবিন্দ। ও যে ভগীরথই আনিল গঙ্গা, বাজনা বাজবে না, ও তাহার বংশ উদ্ধার করেছে, পানা পুকুরে চান করে মোর সরে দিলে গেছে। বাবা বা, যেমন খুলি আর তেমন এই দেখো অডিয়েন্স হাততালি দিতে শুরু করে দিয়েছে। আমি গানটা বেশিক্ষণ গাইবো না, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, বিষয়ের পানা পুকুর, বিষের পানা পুকুর, কামনার পানা পুকুর, বাসনার পানা পুকুরে স্নান করে ডুবে আছি, তাই সর্দি লেগেছে মানে অসুখ হয়েছে, অসুখ হয়েছে, স্পিরিচুয়াল প্রেসক্রিপশান, আজকে দেবো স্পিরিচুয়াল প্রেসক্রিপশান, আধ্যাত্মিক প্রেসক্রিপশান, সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, অমুক হয়েছে, ঢ্যাক হয়েছে, এই খালি পেটে একটা খাবারের পরে একটা রাতে একটা ইনসুলিন নেবে, আর আমি দেবো আধ্যাত্মিক প্রেসক্রিপশান। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার চোদ্দ পাগলির আর, ইহা বুঝে কালকার। ইহাও যে দুটো ছেলের জন্মদিন, পালনে যেন না হয় ভীম, আর এই ওষুধগুলো যদি না খাস তবে ইনসুলিন নিবি, বোগার খালে ডুবে মরবি। নিতাই গৌর হরি হরি বল। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো লাগছে? আমাকে চেনেন তো? সবাই চেনেন আমাকে। এই মেদিনীপুরে আমার জীবনের ২৭টা বছর চলে গেল, আমার বয়স পাক্কা ৩৮, আমার বয়স পাক্কা ৩৮, ২৭টা বছর ধরে আমি কীর্তন করছি। আমার জীবনের বহু অভিজ্ঞতায় খুব অল্প বয়স থেকে কীর্তন জগৎ, খুব অল্প বয়স থেকে ধর্মের জগৎ, জন্ম জন্মান্তরে এসেছি ধর্মের জগতে, তাই অভিজ্ঞতার কথাই বলছি বাবা। কীর্তন মানে
শুধু মাস্টারমশাইয়ের কাছে শিখলাম আর মুখস্থ করলাম, আর আসরে ওই খুলি করতালের সঙ্গে কয়ের পরে খ, খয়ের পরে গ, গয়ের পরে ঘ, এটা কীর্তন নয়, এটা কোনোদিন কীর্তন নয়। কীর্তন মানে কী রতন? আমি নিজে আগে শিখব, নিজে বুঝলাম, নিজে বিষ খেলাম। এইবার তোমাকে বলবো, মদ খেও না কি জ্বালা, বিষ খেও না কি জ্বালা। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মায়েরা বাবারা দাদারা বোনেরা ছেলে মেয়েকে মানুষ করবেন, কীর্তন শেখান, কিন্তু পয়সার জন্যে শেখাবেন না। কীর্তন শিখলেই পয়সা, এটা বাজারে একটা চলতি কথা। ছেলে মেয়ের কাজকর্ম নেই, কীর্তন শেখাও। কীর্তন শেখাতে গেলে ক্লাসিক্যালটা শিখতে হয়, ভিতটা প্রমিনেন্ট করতে হয়। আর ক্লাসিক্যাল জানা নেই, সুর নেই, লয় নেই, তাল নেই, বেখাত পা, তাহলে হবে কীর্তন? কীর্তন করতে করতে এখান থেকে ওখানে ছিপে যেতে হবে। কত পিতা ধরে পুত্রে কোথায় নামাবো? এই শিক্ষাটা না থাকলে কীর্তন হয় না। যাকে ওই কথায় যাচ্ছি না, আসছি লীলা পালায়। তাই গো প্রেম সে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে বলো, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে। অদ্বৈতাচার্য হরিদাসকে সঙ্গে করে নিয়ে এই সমাজের মাথায় দাঁড়িয়ে, এই নেতাদের কাছে দাঁড়িয়ে, এই বাচস্পতি মহাশয় তর্কলঙ্কা তর্ক চূড়ামণি যারা হরিদাসকে মারতে চেয়েছে, সেই নবাব, সেই চাঁদ কাজী, সেই রামচন্দ্র খান, সেই লক্ষ্য হীরা, সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব, সেই ধ্যানী, সেই জ্ঞানী, আউল বাউল, দাদাজি, ইমরান সাহেব, নাসির হুসেন, আকবর, সবার কাছে যাচ্ছে আর বলছে, ও মন কি করে বরণ করে, মন কি করে বরণ করে, মন